আমি চাই আমার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ কমপ্লিটলি আলাদা থাকবে। আমি তোমার প্রফেশনাল লাইফ নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করব না, নাক গলাবো না, তুমিও না, ওকে? আমরা বিয়েটা শেষ পর্যন্ত করে ফেলতাম না, কি মনে হয়? না, কেমন যেন অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার লাগছে না? আমাদের বিয়ের প্রথম দিন থেকেই অ্যাডভেঞ্চার শুরু, সামনে না জেনে কী আছে ব্যাপারে। যাওয়ার ভালোই হবে ইনশাল্লাহ। কতদিন ভালোই কাটলো, টোনাটুনির সংসার সুখেই যাচ্ছিল, কিন্তু এখন আসলে কি করবো? এবার কতদিন সংসার করবো? অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। খুব সোজা। কঠিনটা কি হলো এখানে? সোজাই তো, তাতে যা জমান টাকা ছিল ওটা শেষ হতে বেশি দিন লাগবে না। তারপর এটা নিয়ে এত টেনশন করার তো কিছু নাই, আমরা দুজনই ওয়েল এডুকেটেড, কোয়ালিফাইড, একটা না একটা চাকরি আমাদের হয়েই যাবে। আমরা চাকরি করব, সংসার করব, সুন্দরভাবে চলে যাবে সব কিছু। দেখো, আর আমি কয়েকটা জায়গায় সিভি ড্রপ করেছি, ইনফ্যাক্ট কালকে আমার একটা ইন্টারভিউ কল আছে। তাই নাকি? কোথায়? বলবো না। আমাকে বলবে না? তুই সিভি কারেকশন করেছ? সিভি কি কারেকশন? তুমি না কি, আরে এতদিন আমার সিভিতে ছিল আমরা সিঙ্গল, এখন কি? আমি একদম ভুলে গেছি। আমি কিন্তু ভুলি না, কিন্তু ইচ্ছে করে কারেকশন করিনি। কেন? আমি যে অফিসে চাকরি করব সেখানে আমাকে জাজ করা হবে আমি কাজ করতে পারি কি পারি না। আমি ম্যারিড কি আনম্যারিড সেটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই, সেটা আমি কেন অফিসকে ইনফর্ম করতে যাবো বলো? আর তাছাড়া আমি চাই আমার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ কমপ্লিটলি আলাদা থাকবে। সেটাই ভালো। ঠিক আছে, তাহলে আমাদের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ কমপ্লিটলি আলাদা থাকবে। আমি তোমার প্রফেশনাল লাইফ নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করবো না, নাক গলাবো না, তুমিও না, ওকে? ঠিক আছে। তো কালকে আমি কোথায় ইন্টারভিউ দিতে যাচ্ছি সেটা তোমাকে বলবো না? ওকে ফাইন, আমার জানা লাগবেও না। আমি যখন জব পাবো তারপর স্যালারি কত সেটা আমি তোমাকে বলবো না। সেটা হবে না। কেন? ভেরি সিম্পল, তুমি কত স্যালারি পাও সেটা আমার জানার দরকারই নেই। সেটাই তো, কিন্তু স্যালারি পাওয়া মাত্রই পুরোটা স্যালারি আমার হাতে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আরে বাপরে, বিয়ে করে ভুল করলাম নাকি? এত দেখি তোমার কাছে থ্রেড কাটছে রীতি মতো। আরে থ্রেডে দেখলাম কি, সবে চুরু জীবন থ্রেডে ফেলে যাবে। আমি কোনো কথাই বলবো না। সিরিয়াসলি? না, কথা বললে আমার কোনো প্রবলেম নেই, আমার থ্রেড বহল থাকবে।